নারায়ণগঞ্জে আলাদা স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিথিরগঞ্জে উদ্ধার হয়েছে সুজন মিয়া নামের এক ইজি বাইক চালকের গলা কাটা মরদেহ। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছে। এছাড়া ভোরে 2500 মোমেন মোল্লা নামের এক সবজি ব্যবসায়ীর মরদেহ মিলেছে। পুলিশের ধারণা তিনিও ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।